আমার প্রিয় ও স্নেহের 2023 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। দেখো, ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। দেখো, একের দাগে তোমাদের প্রশ্ন দিয়েছে, সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো পাঁচটি প্রতিটি প্রশ্নের মান 1:1×5=5। প্রথম, ভঙ্গিল পর্বত প্রধানত গঠিত হয় পাললিক শিলায়, আগ্নেয় শিলায়, রূপান্তরিত শিলায় না উদ্ভেদী শিলায়? উত্তর হবে পাললিক শিলায়। পরের প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লি, সাতপুরা, হিমালয় না ফুজিয়ামা? উত্তর হবে আরাবল্লি। পরের প্রশ্ন, বদ্বীপ নেই এমন একটি নদী হল কাবেরী, আমাজন, ভাগীরথী হাইপেন হুগলি, ইয়াংসিকিয়াং? উত্তর হবে আমাজন। পরের প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল জলপ্রপাত, প্লাবনভূমি, অশ্বক্ষুরাকৃতি হ্রদ না বদ্বীপ? উত্তর হবে জলপ্রপাত। পরের প্রশ্ন, গ্রানাইট ও ব্যাসল্ট হল আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা না জৈব শিলা? উত্তর হবে আগ্নেয় শিলা। পরের প্রশ্ন, সবচেয়ে বেশি জল ধারণ ক্ষমতাযুক্ত মাটি দোআঁশ মাটি, বেলে মাটি, ল্যাটারেট মাটি না এঁটেল মাটি? উত্তর হবে এঁটেল মাটি। পরের প্রশ্ন, আফ্রিকার উঁচু মালভূমির তৃণাঞ্চলের নাম সাভানা, স্টেপ, ভেল্ড না পেইরি? উত্তর হবে ভেল্ড। পরের প্রশ্ন, আফ্রিকার যে নদী নিরক্ষরেখাকে দুবার অতিক্রম করেছে তার নাম জাম্বেজি নদী, কঙ্গো নদী, অরেঞ্জ নদী না নীল নদ? উত্তর হবে কঙ্গো নদী। দুবের দাগে রয়েছে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, যে কোনো পাঁচটি প্রতিটি প্রশ্নের মান 1:1×5=5। প্রথম, ভারতের একটি স্তূপ পর্বতের নাম লেখো। উত্তর হবে সাতপুরা। পরের প্রশ্ন, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? উত্তর লিখবে পামির মালভূমিকে। পরের প্রশ্ন, গঙ্গা নদী কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে? উত্তর লিখবে গঙ্গোত্রী হিমবাহ। পরের প্রশ্ন, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো। উত্তর লিখবে লুনি। পরের প্রশ্ন, একটি নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ দাও। উত্তর লিখবে ব্যাসল্ট। পরের প্রশ্ন, বিশ্ববিখ্যাত তাজমহল কোন শিলা দিয়ে তৈরি হয়েছে? উত্তর লিখবে মার্বেল পাথর। পরের প্রশ্ন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সুস্বাদু জলের হ্রদটির নাম কি? উত্তর লিখবে ভিক্টোরিয়া জলপ্রপাত বা ভিক্টোরিয়া হ্রদ। পরের প্রশ্ন, আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে কোন মহাসাগর অবস্থিত? উত্তর লিখবে ভারত মহাসাগর। তিনের দাগে রয়েছে, অনধিক 30টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি প্রতিটি প্রশ্নের মান 2:2×2=4। প্রথম, স্তূপ পর্বত কাকে বলে? উত্তর লিখবে প্রবল মহীভাবক ভূ আলোড়নের ফলে শিলাস্তরে কোথাও সংকোচন বা সংনমন, আবার কোথাও টান বা প্রসারণের জন্য ভূপৃষ্ঠে চ্যুতির সৃষ্টি হয়। দুটি চ্যুতির মধ্যবর্তী ভূখণ্ড উঁচু হয়ে ওপরে উঠে এলে পৃথিবীপৃষ্ঠে হোস্ট বা স্তূপ পর্বতের সৃষ্টি হয়। উদাহরণ, ভারতের সাতপুরা, ফ্রান্সের ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি। পরের প্রশ্ন, বদ্বীপ কীভাবে সৃষ্টি হয়? উত্তর লিখবে নদীর নিম্ন প্রবাহে সৃষ্ট অন্তিম সঞ্চয়জাত ভূমিরূপ হল বদ্বীপ। নদীর মোহনা সংলগ্ন স্থানে ভূমির ঢাল ও জলস্রোতের গতিবেগ প্রায় না থাকার জন্য নদীর দ্বারা বাহিত পদার্থসমূহ সেখানকার অগভীর সমুদ্রবক্ষে সঞ্চিত উঁচু হয়ে মাত্রাহীন বাংলার ব অক্ষরের ন্যায় যে নতুন ভূমিরূপ সমুদ্রপৃষ্ঠের ওপর জেগে ওঠে তাকে বদ্বীপ বলে। প্যারা চেঞ্জ করবে, এছাড়া নদীর মিষ্টি জলবাহিত পদার্থসমূহ সমুদ্রের লবণাক্ত জলের সংস্পর্শে এসে অতি দ্রুত জোড্ডবদ্ধ হয় ও ভারী হয়ে বদ্বীপ গঠনে সাহায্য করে। যেমন গঙ্গা ব্রহ্মপুত্র নদীর মিলিত বদ্বীপ হল পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। পরবর্তী, শিলা কাকে বলে? উত্তর লিখবে ভূবিজ্ঞানীদের মতে পৃথিবীর বহিরাবরণ বা ভূত্বক যেসব বস্তুপুঞ্জ বা উপাদান দিয়ে গঠিত তাদের সাধারণভাবে শিলা বলে। শিলা বলতে শুধুমাত্র শক্ত প্রস্তরখণ্ডকে বোঝায় না, নুড়ি, বালি, কাঁকড়, পলি, গাদা, মাটি, লৌহ, লবণ, স্বর্ণ প্রভৃতিকেও বোঝায়। শিলা একটি যৌগিক পদার্থ, অর্থাৎ শিলা একাধিক খনিজের সমন্বয়ে গঠিত হয়। উদাহরণ, গ্রানাইট, ব্যাসল্ট, চুনাপাথর, বেলেপাথর, নিশ ইত্যাদি। পরের প্রশ্ন, ভেল্ট কি? উত্তর লিখবে আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমির পূর্ব দিকের উচ্চভূমিতে অবস্থিত নাতিশীতোষ্ণ তৃণভূমি, স্থানীয় ভাষায় ভেল্ড নামে পরিচিত। এই তৃণভূমির ঘাসগুলি ছোট ছোট ও নরম প্রকৃতির হয়, ঘাসের পাতায় কাঁটা থাকে না ফলে পশুচরণের ক্ষেত্রে আদর্শ। এই তৃণভূমির উৎকৃষ্ট ঘাসগুলি হল
আলফা আলফা হে ক্লোভার স্পার্টো প্রভৃতি। এই তৃণভূমিতে প্রচুর পরিমাণে গবাদি পশু ও ঘোড়ার পালন করা হয়। পশুপালনের উন্নতির জন্য ডেয়ারি ফার্ম, পশম শিল্প, চর্মশিল্প প্রভৃতির উন্নতি ঘটেছে। পরে চারিদিকে অনধিক 85 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 3 × 3 × 2 = 6। প্রথম, পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর লিখবে, পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি হলো: 1. পাললিক শিলায় স্তরভেদ ও স্তরায়ন্তল থাকে। 2. পাললিক শিলাস্তরের মধ্যে জীবাশ্ম দেখা যায়। 3. এই শিলা নরম ও হালকা হয়। 4. সহজে ক্ষয়প্রাপ্ত হয়। 5. এই শিলা ছিদ্রযুক্ত ও জল শোষণ করে। 6. স্ফটিকাকার হয় না। 7. কাদায় চিড় খাওয়া দাগ থাকে। 8. পলিকণার আয়তন, রং প্রভৃতির সাজে স্তরগুলি স্পষ্ট বোঝায়। 9. সমুদ্রগর্ভে পাললিক শিলায় ঢেউয়ের দাগ থাকে। 10. সামুদ্রিক প্রাণীর দেহ নিঃসৃত নির্যাস বা পেট্রোলিয়াম এবং কার্বন সমৃদ্ধ কয়লা পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, মালভূমি সৃষ্টির কারণ আলোচনা করো। মালভূমি সৃষ্টির প্রধান কারণগুলি হল: 1. ভূ আলোড়ন ও পাত সঞ্চালন। ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠের প্রাচীন স্থলভাগগুলি পরস্পর বিচ্ছিন্ন হয়ে এবং উচ্চতা হ্রাস পেয়ে একটি মালভূমি রূপে অবস্থান করে। একে মহাদেশীয় মালভূমি বলে। উদাহরণ, পশ্চিম অস্ট্রেলিয়া, আফ্রিকা, আরব, ব্রাজিল, দাক্ষিণাত্য মালভূমি প্রভৃতি। 2. লিখবে, ভূপৃষ্ঠের ক্ষয়সাধন। সূর্যতাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, নদী হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে উচ্চ পার্বত্য অঞ্চল বা অন্য কোনো উচ্চভূমি ধীরে ধীরে ক্ষয় পেয়ে প্রায় সমতল শিখর দেশ বিশিষ্ট মালভূমিতে পরিণত হয়। উদাহরণ, ইউরোপ মহাদেশের ফিজেল্ড মালভূমি এবং ভারতের চনকপুর মালভূমি, বুন্দেলখণ্ড ও বাঘেলখণ্ড মালভূমি প্রভৃতি। 3. পয়েন্ট করবে, ভূপৃষ্ঠে লাভা সঞ্চয়। ভূগর্ভস্থ উত্তপ্ত তরল ম্যাগমা ভূপৃষ্ঠের ফাটল পথ দিয়ে লাভারূপে বাইরে এসে ক্রমশ সঞ্চিত হয়ে মালভূমির সৃষ্টি করে। উদাহরণ, উত্তর আমেরিকার কলম্বিয়া, আফ্রিকার অ্যাবিসিনিয়া, ভারতের মালব ও ডেকান চাপ মালভূমি প্রভৃতি। পরের প্রশ্ন, 4-3, নীলনদ অববাহিকার কৃষিকাজের বিবরণ দাও। উত্তরে, কৃষিকাজ হল নীলনদ অববাহিকার অধিকাংশ অধিবাসীদের প্রধান জীবিকা। প্রধানত মরু অঞ্চলের অবস্থান হওয়া সত্ত্বেও নীলনদ অববাহিকা কৃষিকাজ যথেষ্ট উন্নত। সমতল ভূপ্রকৃতি, উন্নত জলসেচ ব্যবস্থা, উর্বর পলিমৃত্তিকা, উন্নত প্রযুক্তিবিদ্যা প্রভৃতি এই অঞ্চলের কৃষির উন্নতিতে সাহায্য করেছে। এখানকার উৎপাদিত কৃষিজ ফসলগুলি হল: 1. দিয়ে লিখবে, নীলনদের উৎস অঞ্চলে কফি, কলা, চীনাবাদাম প্রভৃতি। 2. দিয়ে লিখবে, সাভানা অঞ্চলে কার্পাস, গম, যব, ভুট্টা, তামাক প্রভৃতি। 3. মরু ও মরুপ্রায় অঞ্চলগুলিতে খেজুর, চীনাবাদাম ও মিলের জাতীয় ফসল উৎপন্ন হয়। 4. বদ্বীপ অঞ্চলে কার্পাস, ধান, গম, যব, আম, পেঁয়াজ, জলপাই, ইক্ষু, ডুমুর, বিন, বার্লি, শন, ডাল, খেজুর, আঙুর প্রভৃতি প্রচুর পরিমাণে চাষ হয়। 5. মিশরের নীলনদের অববাহিকায় পৃথিবীর বিখ্যাত দীর্ঘ আঁশযুক্ত ইজিপসিয়ান কটন এর চাষ ব্যাপকভাবে হয়ে থাকে। পরে তোমাদের রয়েছে 5-80 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো একটি। প্রশ্নের মান রয়েছে 5। প্রথম রয়েছে, ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। ভঙ্গিল পর্বতের উৎপত্তি সংক্রান্ত দুটি বিখ্যাত তত্ত্ব হলো, একটা হচ্ছে পাত সংস্থান তত্ত্ব, আর একটা হচ্ছে মহিঘাত তত্ত্ব। দেখে নাও, আমি এর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, এর ফলে তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু ভিডিওকে থামিয়ে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা লিখে নেবে। এই প্রশ্নটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও, 1. দিয়ে পয়েন্ট করবে, পাত সংস্থান তত্ত্ব। ভালো করে দেখে নাও। 2. দিয়ে পয়েন্ট করবে, মহিঘাত তত্ত্ব। 3. দিয়ে পয়েন্ট করবে, অন্যান্য। ভালো করে দেখে নাও। তারপরে রয়েছে, নদীর উচ্চগতি বা পার্বত্য প্রবাহে সৃষ্ট 3টি ভূমিরূপে সংক্ষিপ্ত পরিচয় দাও। উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল নিম্নক্ষয় ও ক্ষয়ীভূত পদার্থসমূহ বহন করা। এই পর্যায়ে নদী পাশক্ষয় করতে পারে না। নদীর উচ্চগতিতে সৃষ্ট প্রধান 3টি ভূমিরূপ হল: 1. দিয়ে লিখবে, গিরিখাত। বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি হওয়ায় নদী পাশ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় অধিক করে থাকে, ফলে যে সংকীর্ণ ও গভীর ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয় তাকে গিরিখাত বলে। উদাহরণ, চীনের ইয়াংসিকিয়াং নদীর ইচাং গিরিখাত, যা দীর্ঘ হচ্ছে 250 কিমি দীর্ঘ এবং 50 থেকে 100 মিটার প্রস্থ। 2. দিয়ে লিখবে, ক্যানিয়ন। শুষ্ক অঞ্চলের বৃষ্টিপাতের অভাবে নিম্নক্ষয় অধিক হওয়ায় অতি গভীর ও অতি সংকীর্ণ আয় আকৃতি বিশিষ্ট যে উপত্যকা সৃষ্টি হয় তাকে ক্যানিয়ন বলে। উদাহরণ, পেরুর এল
ক্যানন দা কলকা পৃথিবীর গভীরতম ক্যানিয়ন, যার গভীরতা 4,375 মিটার। চিত্র দেখে নাও, আয়াকৃতি উপত্যকার ভিয়াকৃতি উপত্যকা হচ্ছে গ্রীখাত আর ক্যানিয়নের। দেখে নাও চিত্রটা, এই চিত্রটা কিন্তু তোমরা অবশ্যই এঁকে দেবে, তাহলে কিন্তু ফুল মার্কসটা তোমরা পেয়ে যাবে। আর 3 দিয়ে পয়েন্ট করবে জলপ্রপাত। নদীর প্রবাহপথে কঠিন ও কোমল শিলা উলম্ব বা তির্যকভাবে অবস্থান করলে অথবা ঝুলন্ত উপত্যকা থাকলে বা মালভূমির খাড়া প্রান্তভাগে অবস্থান করলে হঠাৎ নদী উপত্যকার ভূমির ঢালের প্রভেদ ঘটে, ফলে নদীর জলস্রোত খাড়া ঢাল বরাবর উপর থেকে নিচে সবেগে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাতের সৃষ্টি করে। উদাহরণ, আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট লরেন্স নদীর নায়াগ্রা জলপ্রপাত, যার উচ্চতা 51 মিটার বা 167 ফুট। আর এই ছবিটা তোমাদের কিন্তু আঁকতে হবে জলপ্রপাতে, ভালো করে দেখে নাও, এই জলপ্রপাতে এই ছবিটা কিন্তু আঁকতে হবে। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে থাকলে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হাওত লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পরপর দেখে নিতে পারবে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু প্রতিনিয়ত যে অধ্যাবৃত্তিক সেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই অধ্যাবৃত্তিক সেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের অধ্যাবৃত্তিক খাতা লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।